হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইলেকট্রোম্যাগনেটিজম পার্ট 11 পড়ব। আগের দিনে তোমরা লরেন্টজ ফোর্স পড়েছিলে বা আমি তোমাদেরকে লরেন্টজ ফোর্স পড়িয়েছিলাম, তো তারই উপর একটা অঙ্ক আছে। বলছে একটা ইলেকট্রন 10^-6 মিটার পার সেকেন্ড বেগে জেড অক্ষ বরাবর গতিশীল। ইলেকট্রনটা জেড অক্ষ বরাবর অর্থাৎ কে ক্যাপ বরাবর গতিশীল, অর্থাৎ 10^6 কে ক্যাপ। এবং সুষম চৌম্বক ক্ষেত্র মান কত? 60 টি, বলতে 60 টেসলা বা ওয়েভ পার মিটার স্কোয়ার। ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল, তাহলে চৌম্বক ক্ষেত্রের মান কত? এটা হচ্ছে ভি। বি কত? 60। কোন অক্ষ বরাবর আছে? ওয়াই অক্ষ বরাবর, তাহলে কত হবে? জে। এবং তড়িৎ ক্ষেত্র কত আছে? 30 নিউটন/কুলম্ব। কোন দিকে আছে? এক্স অক্ষ বরাবর। ইকুয়াল টু 30 I ক্যাপ। তাহলে লরেন্টজ বল কত হবে? পয়েন্টটা টুকু নোট করে নাও কোশ্চেনটা। তাহলে আমরা লরেন্টজ বল কী জানি? এফ ইকুয়াল টু কিউ ই প্লাস ভি ক্রস বি। তাহলে কত হবে? দেখো কিউ এর মান কত, একটা ইলেকট্রন বলেছে, একটা ইলেকট্রনের আধান কত? ইলেকট্রন আধান কত হয়? 1.6×10^-19 কুলম্ব। তারপর 1.6×10^-19, ইয়ের মান কত? 30। কোন খবর? আই প্লাস, তারপর ভি ক্রস বি যেটা দেওয়া আছে, ভি ক্রস বি মানে কে ক্রস জে। তাহলে যখন কে ক্রস জে করবো তখন কত হয়? মাইনাস আই, তখন কি আই জে কে। এখানে আই ক্রস জে করলে হবে কে, জে ক্রস কে করলে হবে আই, আর কে ক্রস আই করলে হবে জে। অর্থাৎ আই ক্রস জে সমান কত হবে? কে। জে ক্রস কে সমান কত হবে? আই, আর কে ক্রস আই হবে জে। যখন এদের অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে তখন কী হবে? মাইনাস হবে, তাহলে কথা হবে মাইনাস হয়ে যাবে। তাহলে কথা হচ্ছে 60 এবং 10^6, তাহলে 60×10^6। আর বা এখানে এইভাবেই লিখো, ভি এর মান কত বলেছে? 10^6 কে ক্যাপ ক্রস 60 জে ক্যাপ। তাহলে এখানে কত আসবে? গুণফল হয়ে মাইনাস কে আস আই আসবে। তো হবে 1.6×10^-19, 30 I − 10^6×60 I। এবার মান কত হবে? এটা বিয়োগফল যেটা হবে বিয়োগ করতে হবে, যদিও মানটা এখানে অনেক বেশি, এই মানটা অনেক কম। তাহলে মানটা কত আসবে? দেখবে মনে হয় এটা 9.6×10^-12 মাইনাস আসবে আই ক্যাপ। এবার যদি মড নেওয়া হয় কত হবে? মড অফ এফ কত আসবে? তখন এটা কত হবে? এই মাইনাসটা উঠে যাবে, শুধু মানটা বের করছি, মাইনাসটা শুধু অভিমুখ নির্দেশ করবে। কত আসবে আমার? শুধুমাত্র 9.6×10^-12। আর মড অফ আই ক্যাপ কত? আইটা আই ক্যাপ মানে কী হচ্ছে? এটা ইউনিট ভেক্টর, তাহলে এর মডের মান কত হবে? 1। একক ভেক্টর সবসময় মান হয় 1, তাহলে কত হবে? শুধু ×1 এত নিউটন।
এরপর দেখো সাইক্লোট্রন, সাইক্লোট্রন হচ্ছে কি একটা যন্ত্র, সেই যন্ত্রটিতে কী করা হয়, ধনাত্মক আধানে আহিত কণাকে ত্বরান্বিত করা হয়। তাহলে কী হবে, এর সাহায্যে ধনাত্মক কোনগুলো, ধনাত্মক যেমন কী হতে পারে প্রোটন, প্রোটন আলফা, ডিউটেরন, টেরন ইত্যাদি তাহলে কি এর সাহায্যে ধনাত্মক আহিত কণাগুলিকে কণাকে ত্বরান্বিত করে উচ্চ গতিশক্তি প্রদান করা হয়। ত্বরান্বিত করা মানে কি হচ্ছে, ত্বরান্বিত মানে কি ত্বরণ বৃদ্ধি করা, আর ত্বরণ বৃদ্ধি হলে কী হবে, ভিটাও ইনক্রিজ হবে। ত্বরান্বিত করা মানেই হচ্ছে কি ভিকে ইনক্রিজ করা, আর ভি যত ইনক্রিজ হবে তত কাইনেটিক এনার্জি কত হবে, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তারপর এটাও কথা হবে গতিশক্তিরও কথা হবে ইনক্রিজ হবে। তাহলে কী হবে, ত্বরান্বিত করে উচ্চ গতিশক্তি প্রদান করা হয়, কার সাহায্যে, সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে। এবার কে ত্বরান্বিত করবে, এখানে কী হয় তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দুটি বর্তমান থাকে, এখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটি বর্তমান থেকে ক্রিয়া করে। তড়িৎ ক্ষেত্রের কাজ কী হবে, কী করে আমরা দেখেছি আগে যে তড়িৎ ক্ষেত্র কী করে আধানকে ত্বরান্বিত করতে সাহায্য করে বা ত্বরণ দেয়, তড়িৎ ক্ষেত্র কী হবে আধানকে ত্বরান্বিত করে। ত্বরণের মান কত হয় দেখেছি আমরা, কিউ ই বাই এম। যদি কোনোটা আধানের মান যদি কিউ হয়, সে যদি সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে থাকে এবং তার ভর যদি এম হয়, তাহলে সে ত্বরণের মান কত হয়, কিউ ই বাই এম। আর চৌম্বক ক্ষেত্র কী করে, চৌম্বক ক্ষেত্র কী করে কোনো রকম বেগ বৃদ্ধি করে না বা ত্বরণ সৃষ্টি করে না, এ কী করবে কণাটিকে বৃত্তপথে ঘুরিয়ে একটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ রাখে। তাহলে তড়িৎ ক্ষেত্রের কাজ জানতে পারলাম, চৌম্বক ক্ষেত্রের কাজ জানতে পারলাম। চৌম্বক ক্ষেত্রে কী হবে, একটা বৃত্তপথে কণাটাকে ঘোরাবে এবং একটা নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ রাখবে। আগে দেখেছি তড়িৎ সবসময় চৌম্বক ক্ষেত্র কী করে, একটা বৃত্তপথে ঘোরাই। এরপরে আমরা গঠন দেখব, গঠনটা দেখে নাও। এই গঠনটা দেখো, এখানে কী করা হয়, প্রথমে হচ্ছে ডি ওয়ান ডি টু দুটো ডি শেপ থাকে, ডি শেপ কেমন এরকম ডি শেপ থাকে, সে ডি শেপটা কি ফাঁপা এবং মেটালিক ধাতব ডি। তা ডিগুলো কেমন, ডি ওয়ান ডি টু হচ্ছে কি দুটি ধাতব ফাঁপা ডি ডি এবং এই ডি দুটো কী করা হয়, একটা উচ্চ কম্পাঙ্কের পরবর্তী প্রবাহের সাথে যুক্ত করা হয়, এবং এই ডি দুটিকে উচ্চ কম্পাঙ্কের কম্পাঙ্কের
সহিত যুক্ত করা হয়। তাহলে কি হয়, এই ডি দুটো প্রথম ডিকে রাখা হলো, এটা রাখা হয় কেমনভাবে, আনুভূমিকভাবে রাখা হয়। তাহলে আনুভূমিকভাবে রেখে কী করা হলো, একটা উচ্চ কম্পাঙ্কের পরবর্তী উৎসের সাথে যুক্ত করা হলো। এই এসি উৎস বলতে কেমন এভাবে প্রকাশ করা হয়, সাইন কার্ভ দিয়ে প্রকাশ করা হয়। এটা উৎস কি, এর এর অর্থ হচ্ছে কি, এই হাফ সাইকেলটা কি পজিটিভ, আর এটা হচ্ছে কি ঋণাত্মক বা নেগেটিভ। ধরো এর সাথে যুক্ত আছে প্রথম এই চক্রটা যখন আছে, তখন যদি এটা পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, পরবর্তী অর্ধের চক্রের জন্য কী হবে, পোলারিটি চেঞ্জ হয়ে যাবে। মানে এটা কী হয়ে যাবে, তখন পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে। তাই এসি উৎস লাগানো মানেই হচ্ছে কি, যে এর পোলারিটি অনবরত চেঞ্জ হবে, প্রত্যেক হাফ সাইকেলেই চেঞ্জ হবে। এটা হচ্ছে হাফ সাইকেল, আর এটা হচ্ছে ফুল সাইকেল হচ্ছে এটা। এটা আরও আছে দেখে এরকম দিয়ে, তাহলে প্রত্যেকটা অর্ধচক্রে কী হবে, এদের পোলারিটি চেঞ্জ হবে। প্রথম অর্ধচক্রে এটা যদি পজিটিভ থাকে, এটা যদি নেগেটিভ থাকে, তাহলে দ্বিতীয় অর্ধচক্রে কী হবে, এটা পজিটিভ হয়ে যাবে আর এটা নেগেটিভ হবে। উচ্চ কম্পাঙ্ক বলতে 10^6 হার্জ বা 1 মেগাহার্জ, এত কম্পাঙ্কের এসি উৎস লাগানো হয়। তাহলে 1 সেকেন্ডে এতবার বা এতটা পূর্ণ সাইকেল থাকবে, মানে কম্পন হবে, মানে এরকম থাকবে কটা, 10^6 থাকবে এর অর্থ। তাহলে যুক্ত করা হয় এবং এই ডি দুটিকে আনুভূমিকভাবে রাখা হয় এবং এদের মাঝে কিছু একটা গ্যাপ থাকবে, একটা অবশ্যই একটা গ্যাপ থাকবে। এরপরে ডি দুটোকে কী করা হয়, একটা খুব নিম্ন চাপে, এবার ডি দুটিকে, এই ব্যবস্থাটিকে খুব নিম্ন চাপে, চাপ কত, 10^-3 মিলিমিটার এইচজি চাপে কী করা হয়, গ্যাস বাষ্পের মধ্যে রাখা হয়। গ্যাস বাষ্পের রাখা হয়, এটা একটা ভিডিও দেবো পরেই। এরপর দেখো এখানে একটা কি থাকে, সোর্স থাকে, এখানে সোর্স বলতে কি, মানে ধনাত্মক বা ধনাত্মক আধানের সোর্স, বলতে এখান থেকে আধানগুলো বের হবে। সেটা কেমন, দেখো এটা মস্তি নোট করে নাও, এটা ভিডিওটা পজ করে নোট করে নাও। এরপর কী করলাম, এটাকে ধাতব এতে রাখলাম। এবার এই সিস্টেমটা কী করবো, একটা শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখতে হবে বা তৈরি চুম্বকের মধ্যে রাখবো। কোনটাকে, এই ধাতব ডিগুলোকে যেটা গ্যাস চেম্বারের মধ্যে রাখা আছে সেগুলোকে আবার কী করবো, শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখতে হবে। এই সমগ্র সংস্থাটিকে শক্তিশালী তড়িৎ চুম্বকের মধ্যে অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখা হয়। এটা হচ্ছে এন মেরু, এটা এস মেরু, এ লিখে হচ্ছে তড়িৎ চুম্বক। তাহলে চুম্বকের ডাইরেকশন কোন দিকে,
নিচে থেকে ওপর দিকে, এন থেকে এস এর দিকে। এরপর কি হয় দেখো, যখন এখান থেকে কোনো চার্জ পার্টিকেল তৈরি হয়, মানে উৎস বেরিয়ে আসে, বেরিয়ে এলো, বেরিয়ে এসে কী করবে? প্রথমেই বলেছি কি, একটা ধনাত্মক আধান আহিত করা ত্বরান্বিত করবে। তাহলে পজিটিভ চার্জ যদি বেরিয়ে আসে এখান থেকে, তাহলে কী হবে? এখান থেকে বেরিয়ে এলো, ধরে নাও যেই মুহূর্তে বেরিয়ে আসছে সেই মুহূর্তে হচ্ছে এটা পজিটিভ এবং এটা নেগেটিভ, সরি এটা নেগেটিভ এবং এটা পজিটিভ, সেই মুহূর্তে হচ্ছে কি ডি টুটা হচ্ছে কি পজিটিভ এবং ডি ওয়ানটা হচ্ছে নেগেটিভ। তাহলে যখন এখানে ধনাত্মক আধান বেরোলো তখন কী হবে, সে সঙ্গে সঙ্গে কী হবে নেগেটিভ দ্বারা কী হবে আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে কী হবে, আকর্ষিত হওয়া মানে কি আকর্ষণ হচ্ছে মানে কি বল প্রয়োগ হচ্ছে, আমাকে ত্বরান্বিত হবে। তখন কি এই ডি এর মধ্যে দিয়ে যেই ত্বরান্বিত হবে সঙ্গে সঙ্গে চৌম্বক ক্ষেত্রে কী করবে, এর গতিটাকে এই দিক থেকে ঘুরিয়ে এটা বৃত্তপাত করে দেবে। তাহলে কি তড়িৎ ক্ষেত্রকে আকর্ষণ করে কি ত্বরান্বিত করছে, বেগটা বাড়ানোর চেষ্টা করছে, আর চৌম্বক ক্ষেত্র কী করবে সেই মুহূর্তে একে বৃত্তপথে ঘুরিয়ে দেবে। যেই মুহূর্তে কোনটা এই ডি এর লাস্ট প্রান্তে আসবে, এখানে চলে এলো, সেই মুহূর্তে কী হয় এই এসির কী বললাম, যতক্ষণ কোনটা এখান থেকে এখানে ট্রাভেল করেছিল ততক্ষণ এই অর্ধ সাইকেল গিয়েছিলো, যে এখানে এলো সে এই পয়েন্টে চলে এলো, মানে সঙ্গে সঙ্গে কী হবে এটা কী হবে পজিটিভ হয়ে গেল আর এটা নেগেটিভ হয়ে যাবে। তো যখন এটা এলো এখানে কোনটা পজিটিভ চার্জটা, এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে এই পজিটিভ আর এই কোনা পজিটিভকে কী করবে বিকর্ষণ করবে, যেটা পজিটিভ আছে প্রথমে নেগেটিভ ছিল কিন্তু যেই মুহূর্তে এখানে এলো সেই মুহূর্তে যদি পজিটিভ হয়ে যায় তাহলে এই পজিটিভ আর এই ধনাত্মক আধান আধানটা পজিটিভ দুটো কী করবে বিকর্ষণ করবে। তাহলে এই ডি কী করছে বিকর্ষণ করছে, আর এ আছে কি নেগেটিভ আর এটা কি আধানটা যে কি পজিটিভ, তাহলে এই আধানটাকে কী করবে আকর্ষণ করবে। তাহলে একজনের বিকর্ষণ করছে আর একজন আকর্ষণ করছে, তাহলে অটোমেটিক কী হবে বলটা বৃদ্ধি পাবে, অর্থাৎ কী হবে আরও বেশি ত্বরান্বিত হবে। আমি এটা এরকম ধরে ছুটছি, এরকম ছুটছি মানে কি বেগ দিচ্ছি, আর যেন ধরে কি ওটা টেনে নিচ্ছে এরকম পড়ে, তাহলে কী হচ্ছে আমি ছোড়ার সময় বেগ বৃদ্ধি পাচ্ছে প্লাস যখন এখানে ধরছে সেও টেনে নিচ্ছে সেও বেগ বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমার ছোড়ার জন্য বেগ বৃদ্ধি পাচ্ছে আর একজনের ধরে টানছে তার জন্য বেগ বৃদ্ধি পাচ্ছে। উৎস থেকে উৎস কোনটা, এটা উৎস থেকে যখন কোনো ধনাত্মক আহিত কণা নির্গত হয় তখন সেই মুহূর্তে যে ডিটি ঋণাত্মক থাকে সেই ডি দ্বারা, এখানে কোনটা ধরেছি আমি ডি টুটা ধরেছি, সে ডি বলতে কোনটা ডি টু, সে ডি টু দ্বারা কণাটি কী হবে আকর্ষিত হবে, আকর্ষিত হয়ে ত্বরান্বিত হয়। তা যেই মুহূর্তে বেরোলো সেই মুহূর্তে যে ডিটি ঋণাত্মক থাকবে কণাটা সেখানে প্রবেশ করবে, কারণ কি কণাটা পজিটিভ আর এটা হচ্ছে ঋণাত্মক, আকর্ষণ করবে, আকর্ষিত হবে, আকর্ষিত হলে কী হবে বেগ বৃদ্ধি হবে ত্বরান্বিত হয় এবং কণাটিকে চৌম্বকক্ষেত্র কী করবে, কণাটিকে চৌম্বকক্ষেত্র বৃত্তপথে ঘোরাবে। এটা নোট করে নাও, এটা ভিডিওটা পজ করো নোট করে নাও। এরপর দেখো যেই মুহূর্তে অর্ধ ডি মানে একটা ডি এর অর্ধ পথ কমপ্লিট করবে, মানে একটা বৃত্তপথের অর্ধেক পথ,
সেই মুহূর্তে কি হবে এতে পোলারিটি চেঞ্জ হবে। যখন কণাটি অর্ধ বৃত্তপথ শেষ করবে সেই মুহূর্তে কি হবে D1 ও D2 পোলারিটি পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ পজিটিভটা নেগেটিভ হবে এবং নেগেটিভটা পজিটিভ হবে। তাহলে কি হবে, যেই মুহূর্তে D1 D2 সরি অর্ধপথ শেষ করবে সেই মুহূর্তে কি হবে D1 D2 পোলারিটি পরিবর্তন হবে, অর্থাৎ কোনটা পরিবর্তন হবে। তাহলে যদি পরিবর্তন হয়ে গেল তখন কি হবে অপর D দ্বারা কি হবে তখন আকর্ষিত হবে এবং প্রথম D দ্বারা কি হবে বিকর্ষিত হবে, তখন D2 দ্বারা কণাটি বিকর্ষিত হবে কেন বিকশিত হবে বললাম, কারণ এটা পজিটিভ হয়ে গেছে আর কণাটা হচ্ছে কি পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ বিকর্ষণ করবে বিকশিত হবে এবং অপর D অর্থাৎ কোনটা D1 দ্বারা আকর্ষিত হয়ে কণাটির বেগ বৃদ্ধি পাবে। তো কণাটা কী হবে যেখান থেকে যে এলো সেখানে কী হলো এ বিকর্ষণ করে পাঠিয়ে দিলে এদিকে এবং এ আকর্ষণ করছে আবার এখান থেকে সে এখানে এলো, যখন তাহলে বেগ বৃদ্ধি পেলো আর আমরা জানি কি R=mv/qb, তাহলে এমটাও স্থির কিউটাও স্থির বিটাও স্থির, তা যখনই ভি বেগ বৃদ্ধি পাবে তখন কী হবে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, প্রাথমিক অবস্থায় কী ছিল বেগ কম ছিল তাই ব্যাসার্ধ কম, এরপরে কি এখানেও বেগ বৃদ্ধি পেয়েছে, এখানে বেগ বৃদ্ধি পাওয়া মানে কী হচ্ছে সে আবার কী হবে রেডিয়াসটা বড় হলো, আবার যখন এই মুহূর্তে আসবে এখানে তখন এখানে আবার পোলারিটি চেঞ্জ হবে, তখন এটা আবার পজিটিভ হবে তার মানে কি বিকর্ষণ করবে আর এটা নেগেটিভ হবে আকর্ষণ করবে, আবার বেগ বৃদ্ধি হবে, অনবরত বেগ বৃদ্ধি পেতে কী হবে এক সময় কণাটা এই নির্গমন পথ দিয়ে বেরিয়ে আসবে, বেরিয়ে এসে টার্গেটকে আঘাত করবে। এটা নোট করে নাও, এইভাবে কণাটির বেগ বৃদ্ধি পেয়ে শেষে নির্গমন পথ দিয়ে বেরিয়ে এসে লক্ষ্যকে আঘাত করবে, আঘাত করে। তার সাইক্লোট্রন যন্ত্রের কাজ কি ত্বরান্বিত করা, ত্বরান্বিত করে কি হবে আমরা কি যত পার্টিকেলটার বেগ বাড়াবো তত শক্তি বাড়বে, সেই শক্তি করা হয় বিভিন্ন নিউক্লিয়ার রিয়াকশানগুলোকে করা হয় মানে আঘাত করা হয় বেগ বৃদ্ধি করা হয়। নোট করে নাও, এটা
তাহলে বললাম কি যে আঘাত করে কি হবে নিউক্লিয়াসকে ভাঙে অনেক সময়, ঠিক আছে, বা নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে কাজে লাগানো হয় এই বেগটাকে, কোনো কণা দিয়ে আঘাত করা হয় যখন। এরপর আমি দেখব কি এই পার্টিকেলটার গতিশক্তি কত হবে। 1930 খ্রিস্টাব্দে দুইজন আমেরিকান পদার্থবিদ তারা প্রথম সাইক্লোট্রন যন্ত্রটি ডিজাইন করেন। তারা হলেন আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স এবং এম স্ট্যানলি লিভিংস্টন। সাইক্লোট্রন যন্ত্র দুটি ধাতব ফাঁপা চোঙাকৃতি ডি দ্বারা গঠিত এবং এই ডি দুটিকে নিম্নচাপে গ্যাস বাষ্পের মধ্যে রাখা হয় এবং এই ডি দুটির ব্যাস বরাবর একটা সেপারেশন থাকে এবং ডি দুটিকে উচ্চ কম্পাঙ্ক প্রায় 1 মেগাহার্জ পরবর্তী উৎস অর্থাৎ এসি কম্পাঙ্কের এসি উৎসের সাথে যুক্ত করা হয় এবং এই সমগ্র ব্যবস্থাটিকে একটি শক্তিশালী তড়িৎচুম্বকের মধ্যে রাখা হয় অর্থাৎ চৌম্বকক্ষেত্রের মধ্যে স্থাপন করা হয়। যখন উৎস থেকে কোনো কণা নির্গত হয়, ধরো D2 হচ্ছে নেগেটিভ এবং D1 পজিটিভ, নেগেটিভ দ্বারা ধনাত্মক আধান আকর্ষিত হয় এবং D1 অর্থাৎ পজিটিভ দ্বারা বিকর্ষিত হয়ে কণাটি ত্বরান্বিত হয়, সেই মুহূর্তে চৌম্বকক্ষেত্র এটিকে বৃত্তপথে ঘোরায়। এভাবে ক্রমাগত D1 D2 তাদের পোলারিটি চেঞ্জ করে অর্থাৎ পজিটিভ নেগেটিভ চেঞ্জ করে, এর ফলে কণাটি ত্বরান্বিত হতে থাকে। ত্বরান্বিত হতে হতে যখন সর্বোচ্চ বেগ প্রাপ্ত হয় বা সর্বোচ্চ ব্যাসার্ধ হয় তখন কণাটি উইন্ডো অর্থাৎ নিগমন পথ দিয়ে বেরিয়ে এসে টার্গেটকে আঘাত করে। এটি নিউক্লিয়ার রিয়াকশনের ক্ষেত্রে কাজে লাগানো হয়। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ বা বোঝাতে পেরেছি। কন্ডিশন অফ রেজোন্যান্স, দেখো এখানে আমাদের শর্ত হচ্ছে কি এসি কম্পাঙ্ক বলতে কেমন হয়, কত সাইকেল, এর যেই মুহূর্তে পোলারিটি চেঞ্জ হচ্ছে এতটা, মানে এখান থেকে এইটুকু আসতে যে সময় লাগে, এখান থেকে আসতে একটু যে সময় লাগে, কণাটা যদি এখান থেকে এখানে আসতে একই সময় লাগে তাহলে ভালো, না হলে আছে অসুবিধা আছে। কেমন ধরো এটা আমি ছুটছি, তো আমি ছুটছি একজন ধরলো, এটা ধরা হয়েছে, তাহলে আমি ছুটেছি মানে আমি বেগ দিয়েছি এদিকে আর এতে ধরেছে, এবার এটা টানার আগেই যদি আমি এখানে বড় না ছাড়ি, যদি এটা টানছে তখন আমি না ছাড়ি তাহলে বেগটিকে অটোমেটিক কমে যাবে। তাহলে আমি যেই মুহূর্তে ছুটছি আর যেই মুহূর্তে টানছে, টানার মুহূর্তে আমি ছেড়ে দিলে তবে বেগটা বৃদ্ধি হবে, আমি যখন টানছে তখন আমার ধরে আছি, এরকম যদি কন্ডিশন হয়ে যায় তাহলে তখন কী হবে, বলটা প্রতিমিত হয়ে যাবে। কেমন হবে জিনিসটা, আমি এদিকে ছুঁড়েছি বস্তুটাকে ঠেলেছি আর এই মুহূর্তে এর টানছে এদিকে, তাহলে আমি এদিকে বল দিচ্ছি, যখন টানছে তখন যদি এর বলটা এদিকে থেকে যায় না ছাড়লে কী হবে, বলটা তখন বিপরীত দিকে কাজ করবে, তখন এটি কী হবে, প্রতিমিত হয়ে যাবে, কণাটা ত্বরান্বিত হবে না। তাহলে সব থেকে ভালো কী হবে, যেই মুহূর্তে এ টান প্রয়োগ করবে সেই মুহূর্তে হাতটাকে ছাড়তে হবে, তাহলে হবে কি সব থেকে ভালো হবে। তার মানে কী বলতে গেলাম, যেই মুহূর্তে কণাটা এখান থেকে এখানে আসবে এবং জাস্ট এটা বেরোবে সেই মুহূর্তে পোলারিটি চেঞ্জ হতে হবে, অর্থাৎ এর কম্পাঙ্ক এবং এর কম্পাঙ্ক সমান হতে হবে, এর কম্পাঙ্ক এবং এর কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে কী হতে হবে, কণাটির কম্পাঙ্ক সমান এসি উৎসের কম্পাঙ্ক, কম্পাঙ্ক কত নিই আমরা, 1/2π Q/m × B সমান কত হবে, এন এসি। এটা হচ্ছে কি অন্যদের শর্ত, এটা আমরা আগে করেছি ক্যালকুলেশনগুলো বৃত্তপথে ঘোরার জন্য। পরে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, ক্যালকুলেশন দেখে নেবেন, আমরা আর সময় কত নিই, MV/Q/B কটা মোট পথ কত যাচ্ছে, এটা অর্ধপথ এটা অর্ধপথ, মানে কি প্রত্যেক অর্ধপথের জন্য কত হবে,
समय তাহলে অর্ধপথের জন্য অর্ধ বৃত্তাকার পথের জন্য সময় কত হবে t = অর্ধপথের ব্যাসার্ধ কত সরি অর্ধপথের ব্যাসার্ধ তো একই থাকবে পথ কত হচ্ছে অর্ধপথটা পাই আর কত হবে পাই আর আর ফুল হলে 2 পাই আর বাই বেগ v তাহলে কত হচ্ছে পাই আর বলতে কত এম ভি বাই কিউ বি বাই ভি কত আসছে তাহলে এটা ভি ভি কেটে গেল তাহলে পাই ইকুয়াল টু এম বাই কিউ বি অর্থাৎ পর্যায়কাল কত হবে পর্যায়কাল টি সমান কত হবে টু টি সমান টু পাই এম বাই কিউ বি এটা টি করে বের করলাম কেন অর্ধপথ ধরে কারণ এই অর্ধপথের ব্যাসার্ধ আর এই অর্ধপথের ব্যাসার্ধ সমান নয় তাহলে এই এইটুকু ধরলাম এ ধরে ক্যালকুলেশন করলাম যদি কণাটা এই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরত তাহলে তার পর্যায়কাল হতো কত এটা সরি এটা হয়ে যেত তখন সেজন্য এটাকে অর্ধপথ ধরে করলাম কারণ কণাটার ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ হচ্ছে কি আলাদা অর্ধপথ ধরে করে দুই দিয়ে গুণ করে দিলাম তাহলে কম্পাঙ্ক কত হবে কম্পাঙ্ক সমান কত ওয়ান বাই টি সমান কত হবে ওয়ান বাই টু পাই কিউ বাই এম ইন্টু বি তাহলে কী হতে বললাম অনুনাদের শর্তটা মনে রাখবে ভালো করে যে অনুনাদের শর্ত হচ্ছে কি যে এসির কম্পাঙ্ক এবং এই কণাটির কম্পাঙ্ক ঘূর্ণনের কম্পাঙ্ক একই হতে হবে নেক্সট পয়েন্ট গতিশক্তি কাইনেটিক এনার্জি তাহলে দেখো যখন ব্যাসার্ধ সর্বাধিক হবে কত আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি অর্থাৎ আর প্রপোর্শনাল টু ভি তাহলে ভি যখন সর্বোচ্চ হবে তখন ব্যাসার্ধ সর্বোচ্চ হবে তাহলে সর্বোচ্চ গতিশক্তি কত হবে সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্স কত হবে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ভি ম্যাক্স কখন হবে যখন ব্যাসার্ধ সর্বোচ্চ হবে তাহলে যখন আর ম্যাক্স হবে তখন বেগ সমান ভি ম্যাক্স হবে তাহলে আর ম্যাক্স কত এম ভি ম্যাক্স বাই কিউবি অর্থাৎ ভি ম্যাক্স সমান কত হবে কিউবি বাই এম ইন্টু আর ম্যাক্স তাহলে গতিশক্তি কত হবে ই ম্যাক্স মান কত হবে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার সমান হাফ এম কত হবে এটা কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই এম স্কোয়ার ইন্টু আর ম্যাক্সের স্কোয়ার আর কেটে গেল তাহলে কত আসছে হাফ ইন্টু কিউ স্কোয়ার বি স্কোয়ার বাই এম আর ম্যাক্স স্কোয়ার এটা হচ্ছে কি সর্বোচ্চ গতিশক্তির রাশিমালা এবার দেখো এখানে দুটো সমস্যা হয় দুটো সমস্যা কেমন প্রথম সমস্যা দেখো
আমরা কত জানি যে স্থির ভর এম ইকুয়াল টু কত হয়, স্থির ভর বাই আন্ডার রুট ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে ভি হচ্ছে কি কণাটির বেগ আর সি হচ্ছে কি আলোর বেগ। তাহলে দেখো এই বেগের ভি এর মান যত বাড়বে তাহলে ভি বাই সি এর মানটা তত বাড়বে, ইনক্রিজ করবে। ইনক্রিজ করা মানে কি ওয়ান মাইনাস এর মানটা বৃদ্ধি পাওয়া মানে কি আলটিমেটলি ভি বাই সি স্কোয়ার মানটা বৃদ্ধি পাওয়া মানে কি মানটা কম হবে, পয়েন্ট জিরো জিরো ওয়ান হলো, পয়েন্ট জিরো 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 ওয়ান হবে। তাহলে যত ক্ষুদ্র হবে তত কী হবে এই ভরের মানটা বৃদ্ধি হবে, তাহলে নিচের মানটা যত ক্ষুদ্র হবে তত এম এর মানটা বৃদ্ধি হবে। তাহলে কী বলছে ইলেকট্রনের ক্ষেত্রে কী হয় যদি ইলেকট্রনকে ত্বরান্বিত করা হয়, ইলেকট্রন কি নেগেটিভ আয়ন। তাহলে আমি ডাইরেক্ট কোশ্চেন হিসাবে লিখে দিচ্ছি, তাহলে যদি কণাটির বেগ বৃদ্ধি পেয়ে আলোর বেগের কাছাকাছি হলে তখন আপেক্ষিকতাবাদ অনুযায়ী কণাটির ভর ধ্রুবক থাকে না। কিন্তু আমাদের এখানে ভরটা কি ধরা হয়েছে, ধ্রুবক ধরে নেওয়া হয়েছে। তাহলে কণাটির ভর ধ্রুবক থাকে না, আর ধ্রুবক না থাকলে কী হবে, আর ধ্রুবক না থাকলে কী হবে, অন্যদের শর্তটি পালিত হয় না। আর অন্যদের শর্ত পালিত না হওয়া মানে কণাটি ভালোভাবে ত্বরান্বিত করা যাবে না বা ত্বরান্বিত হবে না, কারণ আমি এখানে ছুটছি, আমি বল না ছাড়ার আগে যদি টেনে নাই তাহলে বলটা কীভাবে প্রতিমিত হয়ে যাবে। তাহলে এখানে কী করতে হবে, প্রতিকার কী জিনিস, আর এটা কার ক্ষেত্রে হয়, এই ঘটনাটি ইলেকট্রনের ক্ষেত্রে বেশি দেখা যায়, এটি ইলেকট্রনের ক্ষেত্রে বেশি প্রকট হয়, তাই ইলেকট্রনকে সাইক্লোট্রন যন্ত্রে ত্বরান্বিত করা হয় না। হ্যাঁ, ইলেকট্রনকে কেন ত্বরান্বিত করা হয় না সাইক্লোট্রন যন্ত্রে, যদি এরকম মনে কোশ্চেন দেয় যে ইলেকট্রনকে সাইক্লোট্রন যন্ত্রে ত্বরান্বিত করা হয় না কেন, কী লিখবো, যে ইলেকট্রনেরকে ত্বরান্বিত করলে ইলেকট্রনের বেগটা কী হয়, আলোর কাছাকাছি পৌঁছায়। এর ফলে কী হয়, যখন আলোর কাছাকাছি পৌঁছায় তখন আপেক্ষিক তত্ত্ববাদ অনুযায়ী কণাটির ভর আর স্থির থাকে না, এবং তখন কী হয়, অনুরোধের শর্তটি পালিত হয় না, তাই ইলেকট্রনকে সাইক্লোট্রন যন্ত্রে ত্বরান্বিত করা সম্ভব হয় না। এই কোশ্চেনটা আছে। তাহলে প্রতিকার কী আছে, নোট করো না, ওটা ভিডিও পজ করে। তোমার কম্পাঙ্ক কত ছিল গো, এন এসি সময় কত বেড়েছিল, অন্য শর্তটা টু পাই কিউ বাই এম ইন্টু বি। তাহলে এখানে এন এসি ইন্টু এম সময় কত হবে, ওয়ান বাই টু পাই কিউ বি। তাহলে এসিকে এন এসিকে এমনভাবে পরিবর্তন করা হয়, মানে পরবর্তী উৎসের কম্পাঙ্ককে সেক্ষেত্রে কী হয়, এমনভাবে পরিবর্তন করা হয়, পরিবর্তন করে কী করা হয়, এই রাশিটাকে এন এমটাকে কী করা হয়, ধ্রুবক রাখা হয়। তাহলে এই রাশিটা যদি ধ্রুবক থাকে তখন সেক্ষেত্রে কী হয়, এই সমস্যাটা সমাধান হয়ে যায়, তখন বেগটা আর আলোর কাছে বেগের কাছাকাছি পৌঁছায় না। তাহলে এখানে কী লিখবো,
एम एर मान बृद्धिर साथे साथे एसी उत्सर कम्पांक के কম্পাঙ্ককে এমনভাবে বৃদ্ধি করা হয় যাতে এম এন এসি ধ্রুবক থাকে। আর এন এম এন एम एन ए सी स्थिर थाकले अनुनादेर शर्तटी लंघित हय ना। आर एटाके बला हय कि सिंक्रो साइक्रोटन एस वाई एन सी एच आर ओ মানে যায় সিঙ্ক্রোসাইক্রোট্রন কি কি বলবে তাহলে সিঙ্ক্রোসাইক্রোট্রন কি যদি কোশ্চেন দেয় তাহলে কি বলবে লিখবে যে ইলেকট্রনের বা আধানের বেগ যদি আলোর বেগের কাছাকাছি হয় তাহলে সেক্ষেত্রে কি হয় কণাটির ভর স্থির থাকে না। আর কণাটির ভর যদি স্থির না থাকে তাহলে সেক্ষেত্রে ওনাদের শর্তটি পালিত হয় না। তাই ভর বৃদ্ধির সাথে সাথে এসির কম্পাঙ্ককে এমনভাবে পরিবর্তন করা হয় যাতে এনএমসি ধ্রুবক থাকে। এই ধ্রুবক রাখার পদ্ধতিটিকে বলা হয় কি সিঙ্ক্রোসাইক্রোট্রন। তাহলে যখন আমরা কি হচ্ছে এম ইনক্রিজ করছে তখন এন এসিকে কী করতে হবে ডিক্রিজ করতে হবে। তাহলে একটা ইনক্রিজ করছে আর এটা কী করতে হবে আমাকে ডিক্রিজ করতে হবে পরিবর্তিত হওয়া মানে কি সরি এটা হ্রাস লিখবে কমানো হয়। তাহলে একটা বাড়লে একটা কমবে বা একটা কমলে আর একটা বাড়বে এটা নোট রাখবে। দ্বিতীয় সমস্যা হয় দেখো একটা দেখো আমরা কিনে গেছি আর ইকুয়াল টু এম ভি বাই কিউভি মানে আর প্রপোর্শনাল টু ভি। তাহলে ভি এর মান যত বেশি চাইবো তত বেশি ব্যাসার্ধ দরকার তাই তো। তাহলে আমি যদি খুবই উচ্চ বেগ চাই তাহলে কি হবে উচ্চ ব্যাসার্ধের ডি দরকার। সেক্ষেত্রে কিন্তু ডি এর ব্যাসার্ধ অনেক বড় হয়ে যাবে। আর ডি এর ব্যাসার্ধ বড় হওয়া মানে কি এই ডি এর ব্যাসার্ধ বড় লাগবে তার মানে এই চৌম্বক ক্ষেত্র বড় লাগবে তো চুম্বক। তাহলে আর বৃদ্ধি পেলে কী হবে আমাকে ডি এর ব্যাসার্ধ অনেক ডি বেশি লাগছে সরি ভি বেশি চাইলে আর বাড়াতে হবে। আর বাড়লে কী হবে ডি এর ব্যাস অনেক বৃদ্ধি বাড়াতে হবে। আর ডি এর ব্যাস বাড়লেও এই চুম্বকগুলোর ব্যাস অনেক বাড়াতে হবে সেক্ষেত্রে অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যাবে। তাহলে কী নেব কণাকে অনেক উচ্চ গতি সম্পন্ন করতে অনেক বড় ডি এর প্রয়োজন হয় প্রায় 100 মিটার। এবং তার জন্য অনেক বড়
তড়িৎচুম্বক প্রয়োজন হয় এবং এটি কি হয় এটি খুব অসুবিধাজনক আমি একটা ল্যাবে করছি এক্সপেরিমেন্ট করছি সেখানে 100 মিটার ডে মানে ডিজিতে রাখা হয় 100 মিটার মানে অনেকটা তো অনেক বড় ঘর লাগবে তো সেক্ষেত্রে অনেক অসুবিধাজনক ভাবো তোমরা যে একটা বড় ডিজিতে রাখা হয় 100 মিটার ব্যাসের সেটা কতটা হবে 50 মিটার যদি ব্যাসার্ধ হয় তাহলে অসুবিধাজনক এবং কী হবে ব্যয় সাপেক্ষ সেক্ষেত্রে কী করবো প্রতিকারটা কী বি এবং এনএসিকে এমনভাবে এমনভাবে পরিবর্তন করা হয় যাতে 1 নম্বর অন্যদের শর্তটি পালিত হয় আর 2 নম্বর কী হয় অন্যদের শর্তটি পালিত হবে এবং কণাটির এবং বেগ বৃদ্ধির সাথে সাথে আরকে স্থির রাখা হয় এবং একে বলা হয় কি সিঙ্ক্রোট্রন SYNCHROTON TRON সিঙ্ক্রোট্রন তাহলে কি বলবো সিঙ্ক্রোট্রন কাকে বলে তাহলে অনেক উচ্চ গতি সম্পন্ন কণা বা গতি পেতে গেলে কণাটিকে অনেক বড় ডি দরকার এবং তড়িৎচুম্বক দরকার হয় এটা কি খুবই ব্যয় সাপেক্ষ এবং অসুবিধাজনক এটা দূর করার জন্য কী করা হয় বি এবং এনএসিকে এমনভাবে পরিবর্তন করা হয় যাতে অনুরাদের শর্তটি পালিত হয় এবং আর এর মানটা স্থির থাকে এই এটাকে বলা হয় কি সিঙ্ক্রোট্রন আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে অবশ্যই জানাবে তো লরেন্স ফোর্সের আর একটা জিনিস বাকি ছিল সেটা করে দিই ভেলোসিটি ফিল্টার ভেলোসিটি ফিল্টার কী জিনিস তো আমরা কী দেখলাম লরেন্স ফোর্স কত হয় FQE+V×B যদি এমন হয় যে চৌম্বক বল আর তড়িৎ বল পরস্পর বিপরীতমুখী হয় ধরুন এদিকে কোনটার বেগ আছে ভি আর এদিকে চৌম্বক ক্ষেত্র আছে বি তাহলে ভি ক্রস বি মানে এখানে কত
কে আটে কত জে, তাহলে কে ক্রস জে অর্থাৎ ভি ক্রস বি সমান কত হবে মাইনাস আই। তাহলে চৌম্বক বল কাজ করবে কোন দিকে, এফ এম কাজ করবে দিকে নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করবে। আর তড়িৎ ক্ষেত্র যদি এক্স অক্ষ বরাবর হয় ই, তাহলে এফ ই কোন দিকে কাজ করবে এক্স অক্ষ বরাবরই কাজ করবে। তাহলে কি দুটো পরস্পর বিপরীতমুখী যদি হয় এবং সমান হয় সেক্ষেত্রে কত হবে লরেন্টজ ফোর্স কত হবে জিরো হবে। তাহলে কি যদি চৌম্বক বল ও তড়িৎ বল পরস্পর সমান ও বিপরীত মুখী হলে লরেন্টজ ফোর্স ফোর্স ইকুয়াল টু জিরো হবে, অর্থাৎ কত হবে কিউ ই ইকুয়াল টু কিউ ভি বি। এখানে কি নিলাম শুধু কথা মড অফ এফ ই সমান মড অফ এফ এম, অর্থাৎ কথা হবে কিউ ই সমান কথা হবে কিউ ভি বি। এর কথা হচ্ছে সব 90 ডিগ্রি মানে কিউ ভি বি সাইন 90 মানে কথা হবে কিউ ভি বি মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ পরস্পর সাপেক্ষে লম্ব। তাহলে মানগুলো কথা হবে কিউ ইকুয়াল টু ভিবি, অর্থাৎ এটি কাটলো তাহলে ভি সমান কত আসছে ই বাই বি। তাহলে দেখো আমি ই আর বিকে কন্ট্রোল করে ভিকে কন্ট্রোল করতে পারবো, একটা একটা কণা আছে সে তড়িৎ ক্ষেত্র কী করবে তার বেগটাকে বাড়াবে অর্থাৎ ভিটা ইনক্রিজ করবে, আর বিটা কী করবে একে ইতিপথে ঘোরানোর চেষ্টা করবে বা বিপরীতমুখী বল কাজ করবে। তাহলে এই বল দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমি ই আর বিকে যদি কন্ট্রোল করে ভিকে স্থির রাখতে পারি তাহলে কণাটা কোনো রকম ডাইভার্ট হবে না, কোনো রকম ডাইভার্ট হবে না, এক জায়গায় একই বেগে যাবে। এবার দেখো বেগ ফিল্টারে কী করা হয়, একটা চেম্বার নেওয়া হয়, একটা নির্গমন পথ, এখানে অনেকগুলো পার্টিকেলকে পাঠানো হয় বিভিন্ন বেগের, ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি এন। এরপর যেই পার্টিকেলের ক্ষেত্রে আমি যে পার্টিকেলটা দরকার যে বেগের পার্টিকেল আমাকে দরকার আমি সেরকম ই বাই বি এর অনুপাত যদি ফিক্সড করে দিই তাহলে শুধুমাত্র সেই পার্টিকেলগুলো এখানে বেরিয়ে আসবে, বাকিগুলো কী হবে লরেন্টজ ফোর্স অ্যাপ্লাই হবে। লরেন্টজ ফোর্স অ্যাপ্লাই হওয়া মানেই কী হচ্ছে কণাটা বৃত্তপথে ঘুরতে যাবে, কারণ এই কণাটা হচ্ছে কত ই বাই বি অনুপাতের সমান নয়, তার কারণে কণাটা ডাইভার্ট হয়ে এরকম চলে আসবে কারণ বৃত্তপথে ঘুরতে যাবে, তখন সেটা কি আর এদিকে বেরোবে না। তাহলে এই বেগটা ফিল্টার হয়ে গেল আমার দরকার নেই, এই বেগটার ক্ষেত্রে কী হলো কণাটা ধরে নাও ডাইভার্ট হয়ে গেল, কেউ এদিকে ডাইভার্ট হতে পারে, কিন্তু এদের বেগ যদি ই বাই বি এর সাথে সমান হয় তাহলে কী হবে ধ্রুবক থাকলে এটাও বেরিয়ে যাবে এবং এটাও বেরিয়ে যাবে। এখানে পজিটিভ রাখা হয়, এটাকে নেগেটিভ করে দেওয়া হয়, আর ম্যাগনেটিক ফিল্ড রাখা হয় এখানে কোথায় তাহলে এখানে লিখবো এখানে যে সমস্ত কণার কণার ই বাই বি অনুপাতটি ধ্রুবক থাকে সেই কণাগুলি কণাগুলি এটা এস ছিদ্র হয় যদি তাহলে এস ছিদ্র দিয়ে নির্গত হয় অর্থাৎ ফিল্টার হয়।
এবং যাদের যাদের ই বাই বি স্থির থাকে না তারা বিচ্যুত হয়ে যায় এবং তারা নির্গমন পথ দিয়ে বের হতে পারে না। তাহলে যাদের মান কী হবে ই বাই বি এর সমান হবে, তাহলে আমি ই বাই বিকে আমি ঠিক করব যে কোন বেগটা দরকার, আমি সেরকম ই বাই বি দেবো, তাহলে এদের অনুপাতের সমান হবে কত বেগের মানটা। যাদের অনুপাতের মানটা ই বাই বি এর সাথে সমান হবে তারা কী হবে এই ছিদ্র দিয়ে বের হবে, তারা তাদের মধ্যে কি লরেন্স ফোর্স জিরো, অর্থাৎ কোনো রকম বল ক্রিয়া করবে না, তড়িৎ বল এবং চৌম্বক বল কী হবে পরস্পর বিপরীতমুখী, অর্থাৎ লব্ধি লরেন্স বল হচ্ছে জিরো, তারা কী হবে এই এখান থেকে বের হবে। বাকি কোনো যাদের ই বাই বি অনুপাতটা ঠিক থাকবে না বা স্থির থাকবে না বা ই বাই বি এর সাথে সমান নয় তারা কী হবে ডাইভার্ট হয়ে যাবে এবং আটকে যাবে। নোট করে নেবে এরপর। এরপর দেখো এদের কাজ কী 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 কাজে লাগানো হয়, একটা বেগ ফিল্টারের কাজে লাগানো হয়, যে যে টমসনের পরীক্ষাতেও এইটাই কাজে লাগানো হয়। তাহলে কী লিখবো, কাজ কী যে ব্যবহার ই বাই এম ইলেকট্রনের ই বাই এম বা আপেক্ষিক চার্জ কি আপেক্ষিক আধান ই বাই এম নির্ণয়ে জে জে টমসন জে জে থমসন টি এইচ ও এম এস ও এন থমসন থমসনের পরীক্ষায় এবং ভর বর্ণালী বীক্ষণ যন্ত্রে কোনগুলো যেখানে নিউক্লিয়াসের ভর নির্ণয় করা হয়, নিউক্লিয়াসের নির্ণয় এর ক্ষেত্রে কাজে লাগানো হয়। আজকে এই পর্যন্তই থাক, ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, অনেকে পড়াশোনা করছো না।